ক্যারিয়ারের শুরু থেকেই পরীকে নিয়ে নানান জল্পনায় মুখর থাকত চলচ্চিত্র পাড়া। পরীর খামখেয়ালি স্বভাব, প্রেম, প্রেমিকের সঙ্গে অবকাশ যাপন, বিবাহ কিংবা বিচ্ছেদ, সবকিছু মিলেই বিভিন্ন সময়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন পরী। এবারে শিরোনামের কারণ সবারই জানা। এই ভিডিওটিতে জানার চেষ্টা করব 1992 সালে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী তার 28 বছরের সংক্ষিপ্ত জীবনে কতগুলো বিয়ে করেছেন। পরিমণির গুলশানের অল কমিউনিটি ক্লাবে যাওয়ার একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে নায়িকার সঙ্গে একজন সুদর্শন যুবককে দেখা যাচ্ছে। সাতজন রাত 1:30টার পর ওই যুবকের হাত ধরে ক্লাবে প্রবেশ করেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর প্রশ্ন উঠেছে পরিমণির সঙ্গে ওই যুবকটিকে। এ বিষয়ে পরিমণি এখনও কিছু জানায়নি। তবে তার এক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে বলেছেন ওই যুবকটি হলেন বিনোদন সাংবাদিক তামিম হাসান, যার সঙ্গে 2019 সালে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে পরিমণির বাগদান সম্পন্ন হয়েছিল। বাগদানের আগে দীর্ঘদিন পরী তামিম প্রেমের সম্পর্কে ছিলেন। বাগদানের বছরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কিছুদিন পর আলাদা হয়ে যান তামিম ও পরিমণি। তখন গুঞ্জন শোনা গিয়েছিল তামিম পরিমণি নাকি গোপনে বিয়ে করেছিলেন, কিন্তু টেকেনি সে সংসার। তবে সম্পর্ক ভাঙলেও এখনও তামিমের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন বলে জানিয়েছেন নায়িকার ঘনিষ্ঠজনরা। তারা নাকি প্রায়ই একসঙ্গে গভীর রাতে রাজধানীর বিভিন্ন ক্লাবে যান সময় কাটাতে। গত 8 জন রাত 1:30টার পর পরিমণি নাকি তামিমকে নিয়ে গুলশানের অল কমিউনিটি ক্লাবে গিয়েছিলেন। সেখানে তারা ঢোকেন ওই ক্লাবেরই একজন সদস্যের মাধ্যমে। এও শোনা যাচ্ছে তামিম নিজেই ওই ক্লাবের সদস্য। ভিডিওতে দেখা গেছে লিফটের সামনে পরিমণির পাশে দাঁড়িয়ে রয়েছেন ওই যুবক। নায়িকার হাতে এ সময় একটি পানীয়র ক্যান দেখা যায়। একসময় ক্যানটি ওই যুবকের হাতে দেন পরিমণি। নায়িকা তার চোখের চশমা ওই যুবককে পরিয়ে দেন এবং তার পেটে হাত দেন। তার মানে তামিম পরিমণি আনুষ্ঠানিকভাবে বিয়ে না করলেও গোপনে তারা যে বিয়ে বিচ্ছেদের মধ্য দিয়ে গিয়েছেন সেটা এই ঘটনার পর স্বচ্ছ পানির মতোই পরিষ্কার। পরিমণি তার সবশেষ বিয়েটি করেছিলেন 2020 সালের 10 মার্চ। সেবার হুট করে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরী। জানেন, আমরা 3 টাকা বিয়ে করেছি, কিউট না? আমাদের বিয়ের দেনমোহর 3 টাকা। এভাবেই গত বছরের মার্চ মাসে হঠাৎ বিয়ের খবর জানিয়েছিলেন ঢালিউডের আলোচিত এই নায়িকা। অথচ কামরুজ্জামান রনির সঙ্গে বিয়ের পর 5 মাস কেটে গেলেও পরিমণির স্বামী বা সংসারের কোনো খবর ছিল না। এমনকি নানা সময়ে ফেসবুকে নিজের অনেক ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি পরিমণি। শুধু তাই নয়, স্বামী ও সংসার নিয়ে কিছু জানতে চাইলেও এড়িয়ে যেতেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে সে সময় জানা যায় যে পরীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এই স্বামীর। অল্প কদিনের পরিচয়ে হুট করে রনিকে বিয়ে করার খবর জানালে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেছিলেন। আসলে পরী ফোকাসে থাকার জন্য, আলোচনায় থাকার জন্য এমন অদ্ভুত সব কাণ্ড ঘটান। তবে মিডিয়ায় আসার আগে তার আরও বেশ কয়েকজনের সঙ্গে বিয়ে হয়েছে বলেও কিন্তু গুঞ্জন আছে। 2016 সালের 31 জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে পরিমণির কিছু ছবি শেয়ার করা হয়। সেখানে অনিক দাবি করেছিলেন পরিমণি তার বন্ধু ইসমাইলের স্ত্রী। তার কিছুদিন পরে ফেসবুকে পাওয়া যায় পরিমণির কথিত বিয়ের কাবিননামা এবং নতুন কথিত বরের সঙ্গে কিছু ঘনিষ্ঠ ছবি। কিন্তু খুব সময় যেতে না যেতেই ফেসবুকে পাওয়া যায় পরীর আরও একজন কথিত স্বামীর সন্ধান। শাকিল রিয়াজ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয় পরীর নতুন বরের ছবি ও কাবিননামা। জানা গিয়েছিল পরিমণির কথিত দ্বিতীয় স্বামীর নাম সৌরভ কবির। সে সময় আলো অন্ধকার নামে একটি ফেসবুক পেজে পরিমণির কথিত প্রথম বিয়ের কাবিননামা এবং তালাকনামার ছবি প্রকাশ করে বিভিন্ন তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয় যে ইসমাইল ও পরিমণির বিয়ের কাজই ছিলেন পিরোজপুরের মঠবাড়িয়ার ভগীরথপুরের কাজী আবুল বাসার। কিন্তু তখন এসব ঘটনা অস্বীকার করে পরিমণি গণমাধ্যমকে বলেছিলেন এটা ফেক, বিয়ের আসরে বসে থাকলে সেটা বিয়ে কিনা যাচাই করা উচিত, আর ছবি থাকলে তো স্বামী হয় না, ছবি তো হাজার জনের সঙ্গে আছে, তার মানে এই নয় যে সবাই আমার স্বামী। এখানে শেষ নয়, অভিনেত্রী হিসাবে মিডিয়া অঙ্গনে পা রাখার আগে সাভার কলেজে পড়াশোনাকালীন সময়ে পরিমণি তার শিক্ষককেও বিয়ে করেছিল বলে একটা গুঞ্জন রয়েছে। সে সময় তার বাবা মারা যাওয়ায় সে এতিম হয়ে পড়লে তারই একজন শিক্ষককে বিয়ে করে বলে জানা যায়। তবে তার কিছুদিন পরে মিডিয়ায় সুযোগ পেলে আগের স্বামীর মতো শিক্ষক স্বামীকেও ছেড়ে যায় সে। সব মিলে পরিমণির কমপক্ষে 5টি বিয়ে করেছেন বলে গুঞ্জন রয়েছে। এই গুঞ্জন সত্যি হলে তিনি ওপার বাংলার শ্রাবন্তীকেও হার মানিয়েছেন, যিনি সবেমাত্র চতুর্থ বিয়ের সামনে দাঁড়িয়ে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা তো এক পরিমণির 4 থেকে 5টা বিয়ের কথা আলোচনা করলাম। এর বাহিরেও তার কোনো বিয়ের খোঁজ আপনার কাছে থাকলে কমেন্ট করে জানাতে পারেন এই নায়িকা সামনে আর কতগুলো বিয়ে করলে পরে শান্ত হতে পারে। ভিডিওটি স্কিপ করার আগে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন।
আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।